আমরা যারা বয়সটা একটু বাড়িয়ে ফেলেছি, অতীতের দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলি। কারণ আছে, আর তো নির্মলেন্দু চৌধুরী বা আব্দুল আলিমকে কোথায় পাবেন? তেমনি আজকের দুনিয়াটাও খুব খারাপ না। এই যে ইন্টারনেটের ইন্টারনেটটা থাকায় অন্তত আমরা এর ওর আরও কাছে যেতে পারছি। ধরুন দোহারের মতো দল আগে আমি খুব কম দেখেছি আমি জীবনে, কিন্তু দোহারের একটা অনুষ্ঠান শুনতে গেলে বা ওরা ওদের যে কাজকর্ম, কালিকাপ্রসাদের যে চিন্তা বা যে গ্রামের শিল্পীদের তুলে আনা, তারা পারফর্ম করছেন, এ কিন্তু তার যদি ইন্টারনেট না থাকলেও আমরা কিন্তু একটা মঞ্চে কোথাও বা কমসে কম একটা মাঠ বা একটা বাড়ির একটা আঙিনা বা বাড়ির ছাদ বা কোথাও একটা এরকম জায়গা আমাদের দরকার ছিল। আজকে ইন্টারনেটের কারণে দৌলতে এবং কল্যাণে আশীর্বাদে এই ফোক স্টেশন দোহার নামে যে ওয়েব পোর্টালটি রয়েছে, তৈরি হয়েছে, এটা আমি শুনলাম, আমি নিজে জানতাম না, আমি শুনলাম এটা কালিকাপ্রসাদেরই সন্তান এবং ওদের অনেকেরই পুরো দলটিরই। এই এই হলো আর এক উপদ্রব, যে যিনি এটি করলেন তিনি আর নেই, ফলে তাঁর যে ভাবনার বিকাশ, তিনি কীভাবে ভাবছেন, কীভাবে এগোবেন, কোন জায়গাগুলো নিয়ে, আমার একান্ত আশা তাঁর সঙ্গে যারা কাজ করেছেন, তাঁর যারা ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ এবং কাজকর্মে ঘনিষ্ঠ, তারা কিছুটা আন্দাজ করতে পারবেন যে এই জিনিসটা এইভাবে তিনি দেখেছেন। কাজেই আমার একান্ত বিশ্বাস এবং এটা আমার প্রত্যয় যে ওর যারা কালিকাপ্রসাদ যারা কমরেড, যারা সঙ্গী, যারা বন্ধু, এমনকি একটু হিংসুটে শত্রুও হতে পারেন, তাদের সকলের চেষ্টায় ফোক স্টেশন দোহার হই হই করে এগিয়ে যাবে এবং আমরা সেটা দেখব, শুনব, জানব, মজা পাবো আর দূর থেকে কালিকাকে চোখ মারব। কালিকা আশা করি মারবেন। নমস্কার।